ছোটবেলায় যেগুলো করতে পারিনি আজকে কিন্তু সব সুদে আসলে উসুল হয়ে গেল। বাচ্চা কাচ্চা বুড়ো সবাই মিলে চলে এসেছি অ্যাক্রোপলিসের টাইম জোন, রেডি হয়ে গেলাম। আর রেডি হয়ে বেরোচ্ছি এখন সকলে মিলে অ্যাক্রোপলিসের উদ্দেশ্যে। অ্যাক্রোপলিস হেঁটেই যাবো, বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ আমাদের, তাই হাঁটতে হাঁটতে গল্প করতে করতে পৌঁছে গেলাম এই যে অ্যাক্রোপলিস। আর সময় একদম নষ্ট না করে চলে আসলাম অ্যাক্রোপলিসের টাইম জোনে, যেখানে বাচ্চা থেকে বড় সবারই জন্য গেম আছে দারুণ দারুণ। টাইম জোনটা এত কলারফুল এত কলারফুল, বাচ্চা তো কেন বড়দেরও চোখ আটকে যাবে প্রত্যেকটা গেমে। কিছু গেমসে তোমরা এখানে গিফটও পাবে, কিন্তু সেই গেমসগুলো প্রচুর হার্ড। আর এই দিকে দেখো অনেক বড়রাও টেনিস টাইপের কিছু একটা খেলছে, কিন্তু ননির চোখ তো শুধুমাত্র ওই একটাই গাড়ি গাড়ি আর গাড়ি। টাইম জোনে ঢুকেই আগে ও এই জায়গাটা দেখেছে, কারণ জায়গাটাতে সব থেকে বড় ক্রেন আছে ওপরে, তারপর নিচে ছোট ছোট গাড়ি, পাশে টিকিট, আবার গাড়ি। এই জায়গাটা থেকে ও যাবেই না কোনো মতে। অন্য যে কোনো গেমস দেখাচ্ছে ওর পছন্দ হচ্ছে না, ও শুধু কোল থেকে নেমে ওই জায়গা দিয়ে গাড়িটা বের করার চেষ্টা করছে। তাই অনেক কষ্ট করে বুঝিয়েও ওকে ওইদিকে নিয়ে যাচ্ছি, কিন্তু ওর মন পড়ে রয়েছে পিছনের দিকেই, বারবার করে ঘুরে ঘুরে ওইদিকে দেখে। তো রূপম এখানটা কিছু খেলছে, ও ভাবছে ওর জন্য তো গাড়ি ফাড়ি কিছু বার করছে, অনেকক্ষণ ধরে নাচ ফাচ করলো। এই দিকটাই রয়েছে গেম খেলে তোমরা সফট টয়েস জিততে পারো, এই গেমের গুলো প্রাইস আবার একটু বেশি। আর এই দিকে তোমরা দেখতে পাচ্ছ বড়রাও খেলছে গেম। যাই হোক, ননি আবার টেনে টুনে আমাদেরকে ওই গাড়ির কাছেই নিয়ে আসলো, ওকে গাড়ি ওখান দিয়ে একটা দিতেই হবে। তার জন্য ও আমাদেরকে ডান্স করেও দেখাচ্ছিল কতক্ষণ ধরে ধরে, বারবার ওই গাড়িগুলোর দিকে তাকায় বেচারা। শেষমেশ দিদি কার্ড বানালো, 600 টাকা রিচার্জ করলো করে, আর এখানেই চলে আসলো প্রথমে। এই একটা গেম এখানে নিয়েছে 60-70 এরকম কিছু হবে, আমার খেয়াল নেই। এই গেমটা আমরা 3 বার খেলেছি, 3 বার খেলেও একটা বারও আমরা গাড়ি জিততে পারিনি, কারণ এগুলো খুবই টাফ। দেখে মনে হচ্ছিল গেমটা খুবই সহজ, কিন্তু যখনই আমরা গেমটা চালু করলাম ওই যে তোলার যে জিনিসটা, সেই জিনিসটা এত লুজ, 2-3টে গাড়ি উঠেও ছেড়ে দিচ্ছিল বারবার করে। টাইমিং থাকে মাত্র 30 সেকেন্ডস, তার মধ্যেই তোমাকে যা তোলার তুলতে হবে। এদিকে ওকে দেখো, ও কিন্তু হাত দিয়ে 2-3 বার দেখে নিল যে গেমটা স্টার্ট হচ্ছে কিনা, এরপরে কি কাণ্ড করেছে সেটাও আমি বলছি, দেখতে থাকো। আর ওখান থেকে আমরা চলে আসলাম এখন এই টিকিট হাউসের দিকে। টিকিট যদি আমরা নিতে পারি, কিছু গেম আমরা ফ্রিতে খেলতে পারবো যেগুলো টিকিটের দ্বারা খেলতে হয় বিনা পয়সায়, তো এইটাও খেলতে 70-80 টাকার মতো লেগেছে, কিন্তু আমরা এখানেও ফেল বললাম না, এই এত লুজ এইগুলো যে উঠছেই না। আর এদিকে ননি কিন্তু আমার হাতে কার্ডটা নিয়ে চলে গেছে, ও এত বুদ্ধি, কার্ড নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে যেখানে পাঞ্চ করে সেখানে পাঞ্চ করেছে, আর গেম চালু হয়ে গেছে 30 সেকেন্ডে। তো তখনও ট্রাই করে আমরা পারিনি, টোটাল 4 বার আমরা ট্রাই করেছি তারপরও পারিনি। আর এদিকে এটিএম কার্ড দিচ্ছিলাম, কিন্তু ও টাইম জোনের কার্ডটাই বারবার করে চাইছিল। আর এদিকে রূপম গেম খেলতে চলে এসছে, ওই তোমাদের দেখালাম বাইক ঘোরা যেগুলো, ওইগুলোর মধ্যে ও বাইকটা চুজ করেছে, বাইকের গেম খেলবে। এইগুলোতে কোনোরকম গিফট নেই, কিন্তু তুমি উইনার হতে পারো। ও উইন হয়েও ছিল, একটা মেয়ের আগে খেলছিল, সে খেলতে পারছিল না, বারবার করে বাইকটাকে ধাক্কা লাগিয়ে দিচ্ছিল। যারা মোবাইল গেম জানে তারা এই গেমটাকে খেলতে পারবে, আর অনেকটা রিয়েল ফিল হয় খেলতে গেলে, যে মনে হবে যে না নিজেই খেলছে। শেষমেশ ননি হাল ছেড়ে দিয়ে চলে আসলো অন্য একটা গাড়িতে, ও যেখানেই যাবে শুধু গাড়িই ওর পছন্দ, অন্য কোনো কিছুতে ও উঠবে না, ও শুধু গাড়ি হলেই চলবে। অনেকগুলো গেম ট্রাই করে এখন আমরা নামছি নিচের দিকে, যাবো কসবা নিউ মার্কেটে। আর নেমেই ও আবার দেখেছে গাড়ি, এই গাড়িটা 2 রাউন্ড 100 টাকা চাইছে, আর ও 2 রাউন্ডে কোনো রকম মানবে না, তার জন্য ওকে চড়াতেও চাইছিলাম না। ও ওই গাড়ির পিছন ছাড়ছে না, দৌড়েই যাচ্ছে গাড়ির পিছন পিছন, আমার জামা ধরে টানছে যে ওকে চড়াতে হবেই। তারপরে বুঝিয়ে বাজিয়ে বাইর করে ওকে দিদি ট্রেন চড়ালো। ট্রেনটা এত বেশি কালারফুল, ও চুপ হয়ে গেল ট্রেনটা দেখেই, আর ট্রেনটার মিউজিকও দিচ্ছিল খুব সুন্দর। এক্ষুনি ওদের ট্রেন রওনা দেবে, দেখো ট্রেনটাও 2-4 রাউন্ড হয়তো ঘোরালো। আর 100 টাকা বাচ্চার, 3 বছর বাচ্চার সাথে একজন গার্জেন ফ্রি, আর বড় বাচ্চাদের একাই চড়তে পারবে 100 টাকা করে। তা ওরা তিনজনে 200 টাকা চড়েছিল, কারণ ননির তো 2 বছর এখন তাই। আর এই দেখো কি শান্তভাবে দিদির সাথে ও ট্রেন চড়ছে, কোনো রকম সমস্যা নেই, ওর মা নেই তো কি হয়েছে, ওর কাছে ওর মাসি থাকলেই হলো। এই দেখো কত আনন্দ, নাচা নাচ। ট্রেন চড়া শেষ, ট্রেন থেকে এবার নামতে হবে, কিন্তু ও কোনো মতে নামবে না, ওকে আরো বসিয়ে চালাতে হবে, আমাকে কেউ বসতে বলছে। ভয় দেখিয়ে নামালাম, তারপর দিদি ওকে একটা আইসক্রিম কিনে দিল, দেন আমরা খেলাম চা বিস্কিট। অ্যাক্রোপলিসের এইখানটায় চায়ের টেস্ট খুব সুন্দর, আমরা যতবার আসি এখান থেকে চা খাই বারবার। তারপর রাস্তা পার করে চলে আসলাম কসবা নিউ মার্কেটে।
এখানে আসলাম কারণ কিছু খেলনা কেনার আছে ননির জন্য। আর এই নিউ মার্কেটে আমরা প্রায় আসতাম যখন স্কুলে পড়তাম, টিচার্স ডে গিফট কিনতে বা নিজের কিছু কেনার জন্য। এখন তো সচরাচর আসা হয় না, আজকেও যেতাম আমরা গড়িয়াহাট, কিন্তু যেহেতু অ্যাক্রোপলিস এসেছিলাম তাই দিদি বললো এখান থেকেই কিনে নি। কিনতে এসেছিলাম ওর এডুকেশনাল কিছু খেলনা ফেলনা, কিন্তু ও এসে সেই গাড়ি আর গাড়ি গাড়ি দেখে বায়না শুরু। আর দিদি ওর বায়না মেটানোর জন্য একদম প্রস্তুত। গাড়িটা পছন্দ হলেও গাড়িটা নিয়ে নি, অন্য কোনো গাড়ি নিয়েছি, কারণ ও 2 মিনিটে ভেঙে ফেলবে এই গাড়ি। তারপর চলে গেলাম একটা জুতোর দোকানে, এরকম জুতো আমার নেবার অনেক দিনের ইচ্ছা ছিল, তাই এখানে পছন্দ হয়ে গেল। জুতোটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর পাশে এই জামা কাপড়ের স্টোর থেকেও নিয়েছে কিছু জামা প্যান্ট। আমি এদিকে আমার কাজ করছি আর ননি করছে ননির কাজ। এই যে কিছু জিনিসপত্র, আর এখানটায় জামা কাপড় দিদি কেনা দেওয়া, আর এই একটা ননির জন্য এডুকেশনাল গাড়ি ফাড়ি সবকিছু নেওয়া হয়ে গেছে। হারিয়ে আসলাম, প্রচুর ক্লান্ত লাগছে। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, একটা কোল্ড ড্রিঙ্কস, চিয়ার্স বলো সবাই। চিয়ার্স।